টেকনাফে ১৪,০০০ পিস ইয়াবা সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আমিনুল সাজ্জাদের নেতৃত্বে টেকনাফ বাজার এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ডের একটি দল। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি চাঁদের গাড়ি। ধাওয়া করে টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে ছোট পিকআপটিকে আটক করে কোস্টগার্ড। গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় গাড়ি এবং চালক মোহাম্মদ মুখতার আহমদকে আটক করে কোস্টগার্ড।